আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আলোচনা করব মেটাফিজিক্যাল পোয়েট জন ডনের আরো একটি কবিতা, দ্য সানরাইজিং। এটি 1633 সালে প্রকাশিত হয় এবং এই কবিতাটি নিয়ে অনেকের মনে কনফিউশন থাকে এটা স্পেলিংয়ের জন্য। দ্য সান, এখানে সানটাকে এসইও ডাবল এন লেখা হয়েছে, আবার এসইও এনও লেখা হয়েছে। এর কারণ হচ্ছে তখনকার সময় সানটাকে এভাবে স্পেলিং করা হতো, বর্তমানে এসইও এন লেখা হয়, তাই এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছুই নাই। দুটো কবিতাই সেম কবিতা। এই কবিতাটিকে জন ডনের বেস্ট পোয়েম বলা হয়, কারণ এই কবিতায় জন ডন সূর্যের প্রশংসা করে না, বরং সূর্যকে বিভিন্নভাবে কটূক্তি করে। সূর্যের উপর বিরক্ত হয়ে বলে, তুমি আমাদের সকালবেলা আমাদের কাছে এসে ডাকাডাকি না করে অন্যদের বিরক্ত করো, আমাদেরকে ডেকো না। এসব কিছু কবি এই কবিতার মধ্যে দিয়ে বলেছেন। এই কবিতার মোট 3টি স্ট্যানজা রয়েছে। ফার্স্ট স্ট্যানজা কবি বলেছেন, বিজি ওল্ড ফুল আনরুনলি সান হোয়াইট ডাস্ট দাও দাস। এখানে সূর্যকে বিজি, ওল্ড এবং ফুল বলা হয়েছে, তার কারণ হচ্ছে সূর্য সারাক্ষণই আমাদেরকে আলো দিয়ে থাকে, তাই সে খুবই ব্যস্ত। ওল্ড হচ্ছে পৃথিবীর বয়স যত বছর সূর্যের বয়স ঠিক তত বছর, তাই ওল্ড। আনরুনলি মানে হচ্ছে আনকন্ট্রোল, সূর্যকে তো কন্ট্রোল করা যায় না, তাই আনকন্ট্রোল। হোয়াই ডাস দাও দাস, এই লাইনে কবি বলেছেন, ব্যস্ত বৃদ্ধ বোকা আনকন্ট্রোল সান, কেন তুমি এমন করো। থ্রো উইন্ডোজ অ্যান্ড থ্রো কার্টেন্স কল অন আস, জানালার ফাঁক দিয়ে এবং পর্দার ফাঁক দিয়ে কেন আমাদের ডাকাডাকি করো। মাচ টু থাই মোশনস লাভার সিজনস রান, তোমার তোমার অনুযায়ী আমাদের লাভার্সদেরকে চলতে হবে। এই চাল্লানে কবি বলতে চেয়েছেন, সকালবেলা সূর্য যখন উঠে তখন এটি আমাদের পর্দা বা জানালার ফাঁক দিয়ে আসতে থাকে, তখন এতে বিলাভড যারা থাকে তারা মেবি তাদের লাভার্সদের সাথে টাইম স্পেন্ড করছিল, তাতে তারা খুবই বিরক্ত হয়, তাই সূর্যকে বলে, তোমার সময় অনুযায়ী কি আমাদের চলতে হবে, তুমি কেন আমাদেরকে সকালে এসে ডাকাডাকি করো, বিরক্ত করো। সসি প্যান্ডেকটিক রিচ গো চাইল্ড লেট স্কুল বয়স অ্যান্ড সোর প্র্যান্টিক্স, এখানে সসি প্র্যান্ডেকটিক রিচ মানে হচ্ছে সসি মানে শেমলেস, প্র্যান্ডেকটিক মানে ভেইন, আর রিচ মানে হচ্ছে গো চাইল্ড লেট স্কুল বয়স অ্যান্ড সোর প্র্যান্টিক্স। তুমি শেমলেস সান ভেইন, ব্যর্থ শেমলেস সান, তুমি যাও আমাদের বিরক্ত না করে, ওই লেট স্কুল বয় যে ছেলেটি স্কুলে যেতে দেরি হয়ে গেছে তাকে বিরক্ত করো, আমাদের ডেকো না। অ্যান্ড সোর প্র্যান্টিক্স, গো টেল কোর্ট হান্টসম্যান দ্যাট দ্য কিং উইল রাইড, যাও কোর্ট হান্টসম্যান মানে হচ্ছে যে রাজার সাথে যারা আতে যায় হান্টিংয়ে যায় তাদেরকে বলা হয় কোর্ট হান্টসম্যান, তুমি তাদেরকে গিয়ে বলো যে রাজা রাইডে যাবে, শিকার করতে যাবে তাদের, তার সাথে রাইড করতে, আমাদেরকে ডেকো না। কল কান্ট্রি আর্নস টু হারভেস্ট অফিসেস, কান্ট্রি আর্নস মানে হচ্ছে ফার্মার্সদের বোঝানো হয়েছে, আর অফিস মানে ফার্মার্সদের অফিস তো মাছবে মাটি হবে মানে ফিল্ড, তাহলে যাও ফার্মারদেরকে ডাকো, তাদের বলো যে হারভেস্ট করতে। লাভ অল অ্যালাইক নো সিজন নোস অর ক্লাইম, ক্লাইম মানে এখানে ক্লাইমেটকে বোঝানো হয়েছে, নট আওয়ার্স ডেজ মান্থস হুইচ আর দ্য রিংস অফ টাইম, এখানে হচ্ছে ভালোবাসা সবসময় সেম, এটার জন্য কোনো সিজন কোনো ক্লাইমেট কোনো আওয়ার ঘন্টা কোনো কিছুই সবসময় এটা সব কিছু সবসময় একরকম থাকে, কোনো কিছু এটাকে বদলাতে পারে না, কবি এটাই বুঝিয়েছেন। তাহলে এই স্ট্যান্ডের মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে সূর্য যে সকালবেলা ডাকাডাকি করে বা সূর্য যে আলো দেয় তাতে কি লাভার্সরা বিরক্ত বোধ করে, ভালোবাসার কোনো টাইম টেবিল থাকে না, তাই জন্য সূর্যকে বলে তুমি স্কুল বয় বা ওদেরকে গিয়ে বিরক্ত করো, আমাদের কাছে এসো না। সেকেন্ড স্ট্যান্ডে আসি। সেকেন্ড স্ট্যান্ডে কবি বলেন, থাই বিমস সো রিভারেন্ট অ্যান্ড স্ট্রং, থাই হোয়াই শুডেস্ট দাও থিঙ্ক, বিমস মানে হচ্ছে কিরণ আর রিভারেন্ট মানে হচ্ছে গ্রেট, সূর্যকে এখানে বলা হয়েছে কেন তুমি মনে করো তোমার আলোটা অনেক গ্রেট এবং স্ট্রং, তুমি কেন এমন চিন্তা করো, দাও থিঙ্ক, তুমি কেন এমন চিন্তা করো। আই কুড এক্লিপস অ্যান্ড কুড দ্যাম লাইক এ উইং, এক্লিপস মানে হচ্ছে যে গ্রহণ লাগানো, সূর্যের যে গ্রহণ লাগে তার কথা বলা হয়েছে, আমি চাইলে কি তোমার সূর্যে গ্রহণ লাগিয়ে দিতে পারি, অ্যান্ড ক্লাউড দ্যাম উইথ এ উইং, এবং একটি পলক পালক মানে উইং মানে হচ্ছে যে চোখের পালকটাকে ঝাপটানো এটাকে বোঝানো হয়েছে, পালক ঝাপটাই তোমার সামনে কি বৃষ্টি এনে দিতে পারে। বাট দ্যাট আই উড নট লস হার সাইট সো লং, কিন্তু আমি তা করবো না, কারণ তা করতে গেলে আমি আমার বিলাভ আমার চোখের সামনে থেকে সরে যাবে, তাই আমি এই কাজ করবো না। এখানে দ্য ন্যারেটর চায় না যে
তার বিলাপ তার চোখের সামনে থেকে 1 সেকেন্ডের জন্য সরে যাক, তাই সে সূর্যকে কিছুই করবে না, এটাই বোঝাতে চেয়েছে। ইফ হার আইস হ্যাভ নট ব্লাইন্ডেড হিম, এখানে কবি তার বিলাভডের আইস এর কথা বলছে, তার আইস এতটাই ব্রাইট যে সূর্যকেও ব্লাইন্ড করে দিতে পারে। লুক অ্যান্ড টুমোরো লেট টেল মি ওয়েদার বোথ দ্য ইন্ডিস অফ স্পাইস অ্যান্ড মাইন, এখানে বলছে যে সূর্যকে দেখো কাল দেরিতে আসবে এবং আমাকে বলবে বোথ দ্য ইন্ডিস, ইন্ডিস বোথ ইন্ডিস মানে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া, এগুলাকে বোঝানো হয়েছে। ওখানে যে স্পাইস আছে মশলা বা ওগুলো, বিহয়ার দো লেফটেস্ট দ্যাম অর লাই হিয়ার উইথ মি, ওরা কি যাদের যে তুমি সেখানে তাদের যেভাবে ছেড়ে এসেছো তারা কি সেখানে সেভাবেই আছে নাকি আমার সাথে এখানে শুয়ে আছে। এখানে তার সাথে শুয়ে থাকার মানে হচ্ছে যে কবি মন এখানে ন্যারেটর মনে করেন যে তার বিলাভড হচ্ছে পুরো ওয়ার্ল্ড ইউনিভার্স সবকিছুই, সে তার বিলাভ তার সাথে শুয়ে আছে, তার মানে হচ্ছে পুরো দুনিয়াটাই তার সাথে এখানে শুয়ে আছে, সে এটাই বোঝাতে চেয়েছে। আস্ক ফর দোজ কিংস হুম দাও সোয়েস্ট ইয়েস্টারডে অ্যান্ড দাস সাল্ট হেয়ার অল হেয়ার ইন ওয়ান ব্যাড লে, এখানে বলছে ওই কবি ওই রাজাদের কাছে যাও এবং তাদেরকে দেখে আসো শুনে আসো যে কি তারা কি তাদের সে যে নির্দিষ্ট জায়গায় আছে গতকাল তুমি তাদেরকে যেখানে রেখে এসেছো নাকি আমার সাথে এই ব্যাডে শুয়ে আছে। এখানেও ঠিক সেম জিনিস ন্যারেটর বোঝাতে চেয়েছে, তার এখানে সে তার বিলাভকেই গ্লোরিফাই করছে বিভিন্নভাবে যে তার বিলাভডই সব কিছু ওয়ার্ল্ড, এটাই বোঝাচ্ছে এখানে। থার্ড স্ট্যান্জাতে বলেছেন শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস আই নাথিং এলস ইজ, শি ইজ অল স্টেটস, স্টেটস মানে রাজ্য, প্রিন্সেস অ্যান্ড অল প্রিন্সেস আই নাথিং এলস ইজ, সেই হচ্ছে সব রাজ্যের রাজ্য আর আমি হচ্ছি সেই রাজ্যের প্রিন্সেস আর কিছুই না। প্রিন্সেস ডো বাট প্লে আস কম্পেয়ার টু দিস অল অনার্স মিমিক অল ওয়েলথ অ্যালকেমি, এখানে হচ্ছে প্রিন্সেস যারা প্রিন্সেস আছে তারা আসলে আমরা যাই করি তাই সে রোলটাকে প্লে করে, মানে হচ্ছে যে প্রিন্স আমরা বলতে মানে বিলাভরা যাই করে প্রিন্সেসটা ঠিক তাই করে, তাই বোঝানো হচ্ছে কম্পেয়ার টু দিস অল অনার্স মিমিক, মানে তাহলে এটার সাথে তুলনা করলে সব সম্মান সব কিছুই কি ইমিটেশন, মানে সব কিছুই মিমিক করা হচ্ছে নকল করা হচ্ছে। অল ওয়েলথ অ্যালকেমি, অ্যালকেমি মানে হচ্ছে পরশ পাথর যেটি কি মেটালকে গোল্ডে পরিণত করে, তার এটা অল ওয়েলথ সব কিছু সব মেটালগুলোকে কি গোল্ডে পরিণত করছে। দ্য সান আর্ট হাফ অ্যাজ হ্যাপি অ্যাজ উই, সূর্যটা কি আমাদের থেকেও অর্ধেক খুশি কারণ ইন দ্যাট দ্য ওয়ার্ল্ডস কন্ট্রাক্টেড দাস, এভাবে পৃথিবীটা আমাদের সাথে কন্ট্রাক্ট করছে, মানে সে বোঝাতে চাচ্ছে যে পুরো পৃথিবীটাই তাদের সাথে কন্ট্রাক্ট করছে, তাদের মতো অ্যাক্টিভিটি করছে, এটাই বোঝাতে চাচ্ছে। থ্যান ইজ আক্স ইজ অ্যান্ড সিন্স দাই ডিউটিজ বি টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড দ্যাটস ডান ইন ওয়ার্মিং আস, এখানে বলছে তোমার থিন এইজ আক্স ইজ, এখানে ইজ মানে হচ্ছে আরাম চাওয়া, তোমার বয়স এখন আরাম চাচ্ছে, অ্যান্ড সিন্স দে তাই ডিউটিজ বি টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড, কিন্তু তোমার কাজ কি পৃথিবীকে ওয়ার্ম করা আলো দিতে থাকা, দ্যাটস ডান ইন ওয়ার্মিং আস, সেটা সম্ভব হবে যদি তুমি আমাদেরকে আলো দাও। সিন্স হেয়ার টু আস অ্যান্ড দাও আর্ট এভরিহোয়্যার, তুমি এখানে আলো দিবে তাহলে পুরো পৃথিবী কি হয়ে যাবে আলোকিত হয়ে যাবে। দিস ব্যাড থাই সেন্টার ইজ দিস ওয়ার্ল্ডস থাই স্পেয়ার, এখানে হচ্ছে যে তার ব্যাডটাকে বলা হচ্ছে সেন্টার এবং তার রুমের যে ওয়াল আছে দেওয়াল আছে সেটা হচ্ছে যে সূর্যের কক্ষপথ। তাহলে এই চার লাইন দ্বারা কবি বোঝাতে চেয়েছেন তুমি পুরো দুনিয়াকে আলো দেওয়া লাগবে না, তুমি আমাদেরকে আলো দাও কারণ আমরাই হচ্ছি পুরো দুনিয়ার সেন্টার, আমাদের এই ব্যাগটাই আমাদের আমরাই হচ্ছি পুরো ওয়ার্ল্ড সব কিছুই, তুমি আমাদেরকে আলো দেওয়ার মধ্য দিয়ে পুরো দুনিয়া আলোকিত হবে আর তুমি আমাদের এই রুমের চার দেওয়াল হচ্ছে তোমার কক্ষপথ, তুমি শুধু এখানেই ঘুরবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।